আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি, দেখো সকাল সকাল এই ফুলগুলো দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে। আর এইগুলো কি লেবু বলো তো তোমরা? মৌসুমি লেবু। কিন্তু এই গাছটায় যে কি পরিমাণে ফুল হয় সেই তুলনায় লেবু তো হয় না। তা এবার আগের বারের থেকে দেখছি একটু বেশিই দাঁড়িয়েছে। আবার ওর লেবু গাছের উপরে আবার একটা, এটা কি গাছ বলো তো দেখতে পাচ্ছ? পুঁইশাক গাছ। আর এদিকে বদমাইশটা সকালবেলা বই পড়া হয়ে গেছে, খাটের উপরে শুয়ে শুয়ে বাচ্চাদের মতন খেলছে। বলছি তাই বলে দেখো আবার হাসছে, আবার ওই ঘর থেকে এসে এই ঘরে এসে শুয়ে পড়ল। শুয়ে কি করছে? টিভি দেখছে। ও সারাদিন মোটামুটি পড়া হয়ে যাওয়ার পরে না একবার এখানে খেলা করবে, মুখে শব্দ করবে, টিভি দেখবে, ওর মতন ও থাকে ওর তালে। রান্নাঘরে চলে এসেছি, আমার ঘর মোছা, বাসন মাজা, রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। কারণ আজকে বেশি কিছু রান্না নেই, কালকে রাত্রে ওর বাবা একটু মাংস নিয়ে এসেছিলো তাই একটু আছে। আবার কারণ আজকে ছেলের স্কুলে মিটিং আছে, আমার আবার তাড়াতাড়ি যেতে হবে। সব কিছু একা হাতে তো সামলাতে সামলাতে পেরে উঠি না। সকালবেলা রুটি হচ্ছে, রুটিটা চা দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। সকাল সকাল রান্নাটা করে আমি চলে যাব। তারপরে স্কুল থেকে এসে একটু ঘুমিয়েছিলাম, রোদ্দুর থেকে এসে এত মাথা যন্ত্রণা করছিল, তাই তারপরে এখন এই ঘুম থেকে উঠে একটু একটু ধুয়ে সন্ধে দিয়ে জামা কাপড়গুলো দেখছি কেমন লাগছে, খাটের পাশে রেখে দিয়েছি তাই গুছিয়ে নিই। আমি জামা কাপড় একসাথে অনেক না হলে না কাঁচা হয় না, তার মধ্যে এখন স্কুল খুলে গেছে একসাথে অনেক হবে, তারপরে তাই কাচতে যাই। কারণ সকালবেলাও আমার ওই টিফিন করবো না ছেলে স্কুলে কাটাবো, আমি চালে গুলে আমি পেরে উঠি না, তার জন্য এখন অনেক হয়ে যায় তারপরে গিয়ে কাচি। আর আজকে অনেক জামা কাপড়, এই যা দেখছো এখানে অনেক, এই জামা কাপড়গুলো আজকে কেচে তাই শুকিয়ে, আর যা রোদ্দুর করছে এক রোদ্দুরেই সব শুকিয়ে যায়, সব কিছু কেচে টুচে ওখানে শুকিয়ে রেখেছি। এখন বাজে কটা? এখন 8টা বাজে। এখন এগুলো ভাঁজ করে রাখবো, দেখে এই আমার এডিটিং করব। করার পরে তারপরে আজকে আমি আর শর্ট ভিডিও ছাড়তে পারিনি, পায়রার ভিডিও ছাড়ি শর্ট, কারণ দেখছি তোমরা সত্যি পায়রার ভিডিওগুলো খুবই পছন্দ করছো। তা আমি একদিন পায়রারগুলো নিয়ে ব্লগ করব, দেখো তোমরা কেমন লাগে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কমেন্টে জানিও ভালো লাগলে। আর ওই ব্যাগটা ওখানে রাখার কারণ হলো ওখানে থাকলে আমি যখন তখন আমি পেয়ে যাব। আর এই পাশে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা ওর বাবার অফিসে যাওয়া ব্যাগ, কারণ ট্রেনে আসে ধুলো নোংরা বাড়ি, তার জন্যে আসলেই কেচে দিই। এবার যে কটা ব্যাগ হচ্ছে সব ওইখানে রাখছি, রাখলে আমি সাথে সাথে, আর ব্যাগগুলো সব ধুয়ে রেখেছি কাছায়, রাখলে সাথে সাথে আমি পেয়েও যাবো, হাতের কাছে থাকবে। আর ওই সাদা জামাগুলো দেখছো আল্লাহ, ওই সাদা জামা কিছু আগের বারের স্কুলের ড্রেস আছে, পাঞ্জাবি আছে, ওগুলো বাদ দিয়ে দেবো, কিছু জামা ছোট হয়ে গেছে। আর অনেকগুলো দেখছি ছোট ছোট বেরিয়েছে, সেইগুলো সব এক জায়গায় অনেক পড়েছি করার, কারণ রান্নাঘরে যে ব্লু কালারের থাকটা দেখেছো ওটাও আমি জামা কাপড় দিয়ে বাসনালির কাছ থেকে নিয়েছি। এবার কিছু অল্প অল্প কিছু কিছু করে না ওগুলো রাখছি, আবার বাসন কাছ থেকে নিয়ে আবার আর একটা কিছু নেবো। কারণ আমাদের এখানে যে আসে না খুবই ভালো, বাচ্চাদের যত যা ছোট জামা কাপড় আমি আমার থাকে যা হয় আমি দিয়ে দিই, বউটাও নিয়ে নেয় দেখি। আর যা আমার একটা আবার এই ব্যাগের মধ্যে আবার একটা চাবি ঢোকা থাকবে, এই চাবিটা আমি আগে একবার ভুলে গিয়েছিলাম সেই দিতে, সে টেঙ্কি চাবি সেটা আবার ভাঙতে হয়েছিল, তার জন্য এবার সাথে সাথে ঢুকিয়ে দিলাম, কারণ এখন অফিস যাওয়ার দেরি আছে। কখন আমার আমি যা মনে ভুলে যাই না এটা ওটা ভীষণই ভুলে যায়, তার জন্য সাথে সাথে এবার আজকে ঢুকিয়ে রেখে দিলাম।
পড়তে যাচ্ছে, পড়ে বাড়ি আসবে 9টার সময়। আমি আবার রুটি বানাবো। আজকে এই ভিডিওটা আজকেই ছাড়বো, কারণ ডেলি শুটিং করছি, আমি আজকে টাইম পাইনি, এখনই ছেড়ে দেবো ডেলি শুটিং করে। অন্যদিন আশা করছি তাড়াতাড়িই ছাড়ব। এখানেই শেষ করলাম ব্লগটা।